আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি ওয়ালিউর রহমান, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আর আজ আমি কথা বলবো 20টি হোম বেসড ই কমার্স কিংবা অনলাইন বিজনেস আইডিয়া বলতে পারেন, এবং এগুলোর একটা পুঁজির আমি কিছু হয়তো বা আপনাদেরকে আইডিয়া দিতে পারবো। সবার শুরুতেই বলছি, গ্রোসারি শপ। গ্রোসারি শপ হচ্ছে সোজা কথায় মুদি বাজার আর কি। আপনার যত ধরনের আপনার মুদি আইটেমের প্রয়োজন হয়, আপনি সেগুলো হচ্ছে অনলাইনে যদি সাপ্লাই দিতে পারেন, আপনি সেই ধরনের বিজনেসটা শুরু করতে পারবেন। এবং এটার আসলে বাজেটটা কি, বাজেটটা আসলে আপনার মূল বাজেটে, যখন অনলাইন ভিত্তিক কিছু করবেন, মূল বাজেটে আপনার ওয়েবসাইটটা রাখতে হবে। ওয়েবসাইটের একটা বাজেট বিভিন্ন ধরনের হতে পারে, একদম ন্যূনতম বাজেট থেকে শুরু করে 30-40-50 হাজার, এমনকি এটা 1 লাখ 2 লাখ 5 লাখও হতে পারে। ডিপেন্ড করবে আপনি আসলে কোন ধরনের প্ল্যাটফর্মে এটাকে ডেভেলপ করবেন সেগুলোর উপরে। যত ধরনের আমি এখানে আইডিয়া বলবো সেগুলো সবই আপনি অ্যাভারেজ 30,000 টাকার একটা স্ট্যান্ডার্ড এবং হাই স্পিড ওয়েবসাইটের মধ্যেই আপনি এই বিজনেসটা করতে পারবেন। তো ওয়েবসাইটের বাজেটটাকে একদম যদি আলাদা করে রেখে দিই, তাহলে হচ্ছে এটার জন্য আপনি আসলে অন্য বাজেট কি করবেন, অন্য বাজেট থেকে আপনি 10-15,000 টাকার মার্কেটিং বাজেট করবেন, এবং যেই বাজেটটা আপনি 20-30 দিনের জন্য করবেন। অর্থাৎ যদি পারেন 20,000 টাকা মাসে বাজেট করতে, ভালো, যদি না পারেন আপনার সাধ্যমতো করবেন। তবে মনে রাখবেন, আসলে ফেসবুক মার্কেটিংয়ের ক্ষেত্রে আমরা যেটা ভুল করি যে ফেসবুকে যখন আমরা বিজ্ঞাপন দিই, প্রথমত আমাদের ওয়েবসাইট থাকে না, এবং দ্বিতীয়ত আমরা বুস্ট করার ক্ষেত্রে বাজেটটা যেভাবে সেট করি সেই ধরনের বাজেটে যেটা হয় যে আমি দেখা যায় অনেক সময় 300-400 টাকা ডেইলি একটা বাজেট হয়, দেখা যাচ্ছে 1,000 টাকা 3 দিনের জন্য বুস্ট করতে দেওয়া হয়, যেখানে 330-333 টাকা এরকম একটা বাজেট ডেইলি পড়ে যায়। তো নর্মালি গুগলে অ্যাড দেওয়ার ক্ষেত্রে যেটা হয় যে গুগলে অ্যাডে কিন্তু অনেক টাকার প্রয়োজন হয়, তুলনামূলক অনেক বেশি টাকার ক্যাম্পেইন চালাতে পারলে গুগলে অ্যাড হচ্ছে কার্যকর, কিন্তু ফেসবুকে হচ্ছে কম টাকায় অ্যাড চালানোর জন্য খুব ভালো। কিন্তু স্টিল আপনি যদি চিন্তা করেন যে আপনি $10 মতো বাজেট করবেন 3 দিনের জন্য বা 2 দিনের জন্য, আপনার আসলে এটা লার্নিং মোড থেকে বের হওয়ার আগেই আপনার অ্যাড শেষ হয়ে যাবে। তার কারণ হচ্ছে আপনি যখন যে কোনো ক্যাম্পেইন চালু করবেন এবং সেই ক্যাম্পেইনটা একটা লার্নিং মোডে থাকে 2-3 দিন পর্যন্ত, সেই ক্যাম্পেইনটা আপনার যে টার্গেট অডিয়েন্স, সেই টার্গেট অডিয়েন্স বোঝার মতো এবং সেই অডিয়েন্সের মধ্যে কোন ধরনের ক্লায়েন্ট প্রোফাইল আসলে কাজ করবে সেইটা হচ্ছে প্রোফাইলিং করে একটা লার্নিং মোড একটা সময় যায়, যেই সময়টা আপনার কিছু টাকা স্পেন্ড করে ফেসবুকের অ্যালগোরিদম হচ্ছে এটা লার্ন করার চেষ্টা করে যে কোন ধরনের কাস্টমারদের কাছে, টার্গেট অডিয়েন্সের কাছে এগুলো শো করলে আপনার কনভার্সন রেটটা বেশি হতে পারে, এবং সেই লার্নিং মোডটা 3 দিনের মতো লাগে। তো সেক্ষেত্রে আসলে আপনার লার্নিং মোডে আপনি যদি 1,000 টাকা করে 3 দিন 3,000 টাকা বাজেট করতে পারেন, তারপরে গিয়ে আপনি দেখবেন আপনার অ্যাড অপটিমাইজ হওয়া শুরু করবে। অর্থাৎ 3 দিন 3,000 টাকায় আপনি যেই রেসপন্সটা পাবেন, তার পরের সময়গুলোতে একই ক্যাম্পেইনে আপনি রেসপন্স কিন্তু 3-4 গুণ বেশি পাবেন। তো দেখা যাচ্ছে আপনি যদি শুধু 2,000 বা 2,500 টাকা বাজেট করেন, 3,000 টাকা বাজেট করেন, এবং আপনি এটা 2 দিন বা 3 দিনের জন্য ক্যাম্পেইনটা চালান, আপনি আসলে কিছুই এখান থেকে পাবেন না। সো এটার জন্য ভালো হচ্ছে অনগোয়িং বাজেট রাখা। আপনি হয়তো বা 10 দিনের জন্য একটা ক্যাম্পেইন চালু করলেন এবং সেই 10 দিনের ক্যাম্পেইনের জন্য আপনি 15,000 টাকা বাজেট করলেন, তাতে কি হচ্ছে দৈনিক 1,500 টাকা একটা বাজেট সেট হচ্ছে, এবং 3-4 দিন গিয়ে এখানে অ্যাডটা অপটিমাইজ হয়ে ভালো ধরনের ফিডব্যাক আসা শুরু করলো, এবং সেই ফিডব্যাক থেকে আপনি ফিডব্যাকটাকে বজায় রাখার জন্য আপনার হচ্ছে মার্কেটিং বাজেটটা চালিয়ে যেতে হবে। অর্থাৎ আপনি দৈনিক যদি 1,500 টাকা বাজেট করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার 40-45,000 টাকা পর্যন্ত মান্থলি বাজেটে গিয়ে দাঁড়াবে। কিন্তু আপনার যদি বাজেট কম থাকে, আপনি আরেকটা কাজ করতে পারেন, এই বাজেটটাকে আপনি অর্ধেক করে আপনি 2 ভাগে হচ্ছে মাসে বাজেটটা চালাতে পারেন, যে আপনি প্রমোট করলেন এবং সেই প্রমোট থেকে অনগোয়িং বিজনেস হিসেবে চালালেন। আরেকটা কাজ করতে পারেন, আপনার যদি টাকা থাকে সেক্ষেত্রে আপনি একটা ভালো বাজেট করে এবং ভালো রিজার্ভ রেখে আগালেন। তো অনলাইন ভিত্তিক বিজনেসগুলো মানুষ যেহেতু ছোট থেকে বড় হওয়ার চিন্তা করে এবং কম পুঁজি দিয়ে শুরু করে, সেক্ষেত্রে আমি আসলে কম পুঁজির চিন্তাটাই আইডিয়াগুলোই আপনাদের সাথে এখন শেয়ার করব। সেই ক্ষেত্রে কম পুঁজিতে আপনি যদি চিন্তা করেন, সেক্ষেত্রেও মিনিমাম 10-15,000 টাকা একটা মার্কেটিং বাজেট আপনি রাখবেন, সেটা 1 মাসের জন্য হতে পারে। কিন্তু ভালো হয় 10-15,000 টাকার বাজেট আপনি যদি 15 দিনের জন্য রাখেন। এবারে আসি গ্রোসারি শপের ক্ষেত্রে। আপনার ওয়েবসাইটে 30,000 টাকা চলে গেলে আপনার এর মধ্যে আসলে ডোমেইন হোস্টিং সব কিছুই থাকছে, তারপরে হচ্ছে আপনার
যখন গ্রোসারি শপের সাথে একটি অ্যাপ যদি চিন্তা করেন, সেক্ষেত্রে আপনি ওয়েব ভিউ অ্যাপ হলে 1,000 টাকা থেকে 5,000 টাকা বিভিন্ন ধরনের ওয়েব ভিউ অ্যাপ পাওয়া যায়। মোটামুটি অপটিমাইজড ওয়েব ভিউ অ্যাপের জন্য 5,000 পর্যন্ত বাজেট করতে হতে পারে। এই হচ্ছে আপনার 30 থেকে 35,000 টাকার বাজেট, আপনার অ্যাডের জন্য 10 থেকে 15,000 টাকার বাজেট। এর বাইরে গ্রোসারির জন্য আমি আসলে গ্রোসারি ভিত্তিক একটি ডিটেইলস ভিডিও করেছি, যেখানে আসলে গ্রোসারি বিজনেসের আদ্যোপন্ত আমি শেয়ার করেছি। ভিডিওটি উপরে ইনফরমেশন বাটনে পেয়ে যাবেন এবং এর বাইরে ডিসক্রিপশনেও আমি দিয়ে দেবো। তো সেই ভিডিওটি আপনারা দেখলে গ্রোসারি বিজনেসের একদম গোড়া থেকে আইডিয়াগুলো পাবেন। বাট গ্রোসারি বিজনেসের ক্ষেত্রে মনে রাখবেন যে কখনোই আপনি স্টক করার চিন্তা করবেন না। আপনি আপনার সাপ্লায়ার, আপনি আপনার হোলসেলারের সাথে ভালো একটা সুসম্পর্ক তৈরি করার চেষ্টা করবেন এবং সেটার মাধ্যমে আপনি আপনার প্ল্যাটফর্ম যখন রেডি হবে, আপনার ওয়েবসাইট বা অ্যাপ নিয়ে আপনি তার সাথে কথা বলবেন এবং এটাই বলবেন যে আপনার সেল যেটা হচ্ছে সেই সেলটা আমার ওয়েবসাইটের মাধ্যমে আরও বাড়িয়ে যদি নিতে চান, অর্থাৎ তার এখানে একটা বেনিফিট আছে, আপনি সেইভাবে যদি কথা বলতে পারেন, সেক্ষেত্রে কিন্তু হোলসেলার আপনাকে হোলসেল প্রাইসেই আপনার প্রোডাক্টটা আপনাকে দেবে। আপনি কিন্তু আপনার কাস্টমারের কাছ থেকে অর্ডার নিয়ে সেই অর্ডারটা প্রোডাক্ট হোলসেলারের কাছ থেকে নিয়ে আপনি অর্ডার কমপ্লিট করতে পারছেন। হোলসেলারকে প্রোডাক্ট ভিত্তিক, প্রোডাক্ট টু প্রোডাক্ট নগদেই হয়তো বা তার কাছ থেকে নিচ্ছেন, কিন্তু আপনার স্টক করতে হচ্ছে না। এটা আপনার জন্য খুব ভালো সুবিধা গ্রোসারির ক্ষেত্রে। এগুলো কিন্তু আবার বিভিন্ন ধরনের ফ্যাশন আইটেম কিংবা পোশাক আশাকের ক্ষেত্রে মানে প্রযোজ্য হয় না। তার কারণ হচ্ছে আপনি যখন পোশাকের বিজনেস করবেন তখন আপনার যে প্রবলেমটা হচ্ছে, আপনার বিভিন্ন ধরনের ড্রেসের ডিজাইন থাকতে পারে, কালার থাকতে পারে, আপনার হাতে সেগুলো যদি না থাকে, নিজের স্টকে না থাকে, আপনি সেগুলো ছবি তোলা বা ভিডিও করা এগুলো করতে পারবেন না। কিন্তু গ্রোসারির ক্ষেত্রে আপনি চাল, ডাল, লবণ, পেঁয়াজ এই সব জিনিসগুলো আলাদা আলাদা করে কিন্তু আপনার বারবার ছবি তুলতে হচ্ছে না, আপনি কিন্তু একটা কমন ছবি দিয়ে কাজ চালাতে পারবেন প্রত্যেকবারের জন্য। সেই ক্ষেত্রে গ্রোসারির জন্য আপনার কিন্তু একদম স্টকের বাজেট ছাড়াও আগানো সম্ভব। এরপরে যদি আসি সবজি ডেলিভারি, আপনি যদি সবজির বিজনেসটা করতে চান সেক্ষেত্রে আপনাকে একদম কাঁচামালের যেই হোলসেল কোনো মার্কেটের সাথে সরাসরি আপনার এর কাছাকাছি লোকেশন হতে হবে কিংবা আপনার এটাকে সোর্সিং করার জন্য এরকম জায়গাতে খোঁজ করতে হবে। আপনি এই বিজনেসটা তখনই করবেন যদি আপনি এরকম কোনো এলাকাতে হন যেখানে আপনার ভোরবেলা খুব ভালো ধরনের সবজির পাইকারি বাজার বসে। ঢাকার মধ্যে হলে মেরাদিয়া, তারপর নিকুঞ্জ, কাঁচকুড়া, এরকম কিছু কিছু জায়গা থাকে যেখানে খুব ভালো সবজির আপনি প্রোডাক্ট সোর্সিং করতে পারবেন। সেই সব জায়গাগুলোর থেকে আপনি যদি সোর্সিং করতে পারেন খুব ভালো মানের আপনি সবজি কালেক্ট করে, এবং এগুলোর একটা কমন ছবি থাকে, এগুলোর প্রাইসিং ওঠানামা করতে পারে কিন্তু দেখা যায় যে কমনভাবে আপনি এগুলোর ছবি দিয়ে আপনার এই বিজনেসটাকে আগাতে পারবেন। এবং যেটা হয় যে হোলসেল মার্কেটে অনেক সময় হচ্ছে সবজির দর ওঠানামা করে, আপনি সেটার ভিত্তিতে আপডেটেডভাবে বিজনেস করতে পারেন। আরেকটা কাজ করতে পারেন, আসলে সবজির স্টক করতে কিন্তু আপনার অনেক বেশি ইনভেস্টমেন্টের প্রয়োজন হয় না, কিংবা আপনি চাইলে প্রি বুক সবজি ডেলিভারি করতে পারেন। অর্থাৎ আপনি রাত 10টা পর্যন্ত বা 12টা পর্যন্ত যেই সকল অর্ডারগুলো আসবে আপনি শুধু সেইগুলোকে পরের দিন হচ্ছে অর্ডারগুলো ফুলফিল করবেন, এই কনসেপ্টে আপনি আগাতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনার পচনশীল দ্রব্য সবজি, সেই ক্ষেত্রে আপনার এটা কিন্তু নষ্ট হবার সম্ভাবনা নেই। আপনি একটি অ্যাপের ব্যবস্থা করেন, সেই অ্যাপের মধ্যে অর্ডারগুলো নেন এবং সেই অর্ডারগুলো হচ্ছে পরের দিন সকালে 10টার মধ্যে ডেলিভারি দিয়ে দিন। আপনার কিন্তু মোটামুটি বিজনেসের জন্য খুব বেশি সময়ের প্রয়োজন হবে না। এবং সবজির বিজনেসটার যেহেতু এটা ডেইলি টার্নওভারের বিজনেস, আপনার এখানে প্রতিদিন 5 থেকে 10 হাজার টাকা ইনভেস্টমেন্ট যথেষ্ট আপনার শুরু করার জন্য। এবং এর বাইরে আপনার ওই একই রকমের ওয়েবসাইট এবং অ্যাপের বাজেট এবং আপনি সেই সাথে হচ্ছে আপনার মার্কেটিং বাজেট, তো এটা বোঝাই যাচ্ছে 50 থেকে 60 হাজার টাকা আপনি টোটাল বাজেট করতে পারলে আপনার এই বিজনেসটাতে নামা আপনার জন্য খুবই ভালো হবে। এছাড়া বলবো অনলাইন রেস্টুরেন্ট। আসলে আপনি হতে পারে একটি আপনার রেস্টুরেন্ট আছে, ফিজিক্যাল রেস্টুরেন্ট, হতে পারে আপনি একটি ফুডকার্ট চালাচ্ছেন, কিংবা আপনি বাসা থেকে, আপনি একজন গৃহিণী, আপনি বাসা থেকে বিজনেস করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে অনলাইন রেস্টুরেন্ট কনসেপ্টটা আপনার জন্য হতে পারে। এক্ষেত্রে মাথায় রাখতে হবে যে একটা গতানুগতিক রেস্টুরেন্টে যেরকম মেনু থাকে এবং সেই মেনু অনুযায়ী হচ্ছে অর্ডার বেসিসে, পার অর্ডার বেসিসে একটা রেগুলার রেস্টুরেন্টে যেরকম একটা মেনু থাকে, ঠিক সেরকম আপনারও একটা মেনু কার্ড থাকতে পারে। হতে পারে আপনি ফিজিক্যাল রেস্টুরেন্ট, সেক্ষেত্রে আপনার অলরেডি মেনু আছে, কিংবা আপনি যদি হোম বেসড কাজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো মেনু নেই,
আপনাকে যেটা করতে হবে, একটা ছোটোখাটো মেনু তৈরি করতে হবে এবং সেই মেনু অনুযায়ী আপনি আসলে কোন ধরনের কাজ করবেন। একটা হচ্ছে আপনি ফিজিক্যাল রেস্টুরেন্টের মতো একদম প্রিমেড খাবার সেল করছেন, আরেকটা হতে পারে আপনি অন ডিমান্ড অর্ডারগুলোকে প্রসেস করছেন। অন ডিমান্ড অর্ডার প্রসেসিংটা আসলে খুব ভালো একটা মাধ্যম হতে পারে, বিশেষ করে চাইনিজ টাইপের খাবারের ক্ষেত্রে এটা প্রযোজ্য। এছাড়াও ফাস্টফুড এবং অন্যান্য বিভিন্ন ধরনের আইটেম আছে যেগুলো আপনি চাইলে কিন্তু প্রিমেড হিসেবে নিয়ে কাজ করতে পারেন। তবে এক্ষেত্রে মনে রাখবেন আপনার কাস্টমার অ্যাকুইজিশনের উপরে ডিপেন্ড করবে আপনার দৈনিক কী ধরনের অর্ডার আপনি এখানে ক্যাপচার করতে পারবেন এবং সেগুলো কীভাবে প্রসেস করবেন। এমন যদি হয় আপনি মাত্র শুরু করছেন, আপনার তেমন কোনো অর্ডার নেই কিংবা মানুষ আপনার সম্পর্কে এখনও তেমন কিছু জানে না, আগ্রহ প্রকাশ করেনি এখনও আপনার বিজনেসে, কিন্তু আপনি খাবার দাবার বানিয়ে নষ্ট করলেন এবং পরবর্তীতে আপনার বিজনেসের যেই ইচ্ছাটা আপনি হারিয়ে ফেললেন, এটা আসলে করা যাবে না। একটা অনলাইন রেস্টুরেন্ট আপনি যদি করতে যান, এই ধরনের বিজনেস বাজেটের ক্ষেত্রে আপনার ওয়েবসাইট, আপনার মার্কেটিং বাজেট এবং আপনার আনুষঙ্গিক কিছু জিনিসপত্র যেগুলো হচ্ছে না হলেই না, কিংবা আপনার বাজার করা একদম র মেটেরিয়ালের যে প্রাইসিংগুলো, সেই ক্ষেত্রে আপনার সব মিলিয়ে হয়তো বা 60-65,000 টাকা ইনভেস্টমেন্ট নিয়ে আপনি যদি নামেন, আপনার জন্য এই বিজনেসটা করা খুবই ভালো হবে। তবে এই ক্ষেত্রে মনে রাখবেন যেহেতু এটা পচনশীল দ্রব্য এবং এটার ডেলিভারিটা খুব কম সময় দিতে হবে, প্রাথমিকভাবে আপনাদের ডেলিভারির চিন্তাটা করতে হবে যেন আপনার নিজের কেউ এই ডেলিভারিটা দিতে পারে। হতে পারে আপনার হায়ার্ড কোনো ডেলিভারি ম্যান, কিন্তু বিজনেসের শুরুতেই আপনি ডেলিভারি ম্যান হায়ার করাটা উচিত হবে না আপনার। সেই ক্ষেত্রে আপনার কাছের কাউকে দিয়ে এই কাজটা করাতে পারলে ভালো হবে। এবং এর বাইরে আপনাকে যেটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে, আপনার স্বাদ এবং হাইজিনটা বজায় রাখতে হবে যেন কখনো নেগেটিভ রিভিউ কিংবা কারো স্বাস্থ্যহানির কোনো বিষয় না ঘটে। আরেকটি বড় ব্যাপার হচ্ছে আপনার যদি অর্ডার না থাকে, আপনার যদি কাস্টমার না থাকে, আপনি কিন্তু আসলে অনলাইন রেস্টুরেন্ট দিয়ে কোনো কিছুই করতে পারবেন না। হ্যাঁ, আপনার যদি একটি ফিজিক্যাল রেস্টুরেন্ট থাকে সেই ক্ষেত্রে কিন্তু অনলাইন রেস্টুরেন্ট কনসেপ্টটা আপনার জন্য জাস্ট একটা সাইড কিক, অর্থাৎ আপনার ফিজিক্যাল রেস্টুরেন্ট থেকে অলরেডি আপনি কাস্টমার পাচ্ছেন। অনলাইন রেস্টুরেন্টটা হচ্ছে আপনার বিজনেসকে 3-4 গুণ বাড়ানোর জন্য কাজ করছে। বাট আপনি যখন হোমমেড কাজ করছেন, হোমমেডের ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবেন যে আপনাকে সবার আগে কাস্টমার অ্যাকুইজিশন করতে হবে, অর্থাৎ আপনার যে মার্কেটিং বাজেটটা সেটা শুরুতে সেট করে আপনার ওয়েবসাইটে একটা নির্দিষ্ট ডেট হিসেব করে যে আগামী এত তারিখে আমরা লঞ্চ হতে যাচ্ছি, আপনারা যারা আমাদের সাথে থাকতে চাচ্ছেন আপনাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি, কিংবা আপনার ফোন নাম্বার দিয়ে আমাদের এখানে জাস্ট সাইন আপ করুন, আপনাকে SMS করে জানানো হবে। এই ধরনের কিছু একটা আপনি কনসেপ্ট কিন্তু এখানে চিন্তা করতে পারেন। আর এই কনসেপ্টগুলো নিয়ে যদি ডিসকাস করতে হয় অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন 0946-366-448 এই নাম্বারে। এক একজনের ডিমান্ড এবং এক একজনের পলিসি এক এক রকম হবে, তাই আমি এটাই বলবো যে এটা নিয়ে আমার সাথে কনসাল্ট করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের জন্য বিষয়টা আরও সহজ হবে। এরপরে আমি বলবো রেডি কুক মাছ এবং মাংসের কথা, অর্থাৎ এটা একটা অনলাইন রেস্টুরেন্টের মতোই কনসেপ্ট, কিন্তু এই কনসেপ্টটা একদম আমার ব্যক্তিগত কনসেপ্ট। এই কনসেপ্টটাতে এরকম যে আপনি হয়তো রেডি কুক মাংস নিয়ে কাজ করতে চাচ্ছেন, অর্থাৎ শুধুমাত্র আপনি মুরগির মাংস এবং গরুর মাংস নিয়ে কাজ করছেন। আপনি হয়তোবা শুরুতে 2 কেজি গরুর মাংস এবং আপনি হয়তোবা 3 কেজি মুরগির মাংস নিয়ে শুরু করলেন, সেক্ষেত্রে যেটা হচ্ছে আপনি এটাকে শুরু থেকে একইভাবে কাস্টমার অ্যাকুইজিশনে কাজ করবেন। আপনি কাস্টমারদের কাছে, আপনার টার্গেট অডিয়েন্সের কাছে একটা লঞ্চিং ডেট দিয়ে আপনি মার্কেটিং করতে থাকবেন এবং নির্দিষ্ট ডেটে তাদের কাছ থেকে অর্ডার আসা শুরু করবে। সেই ক্ষেত্রে আপনার যেটা হবে, এগুলো আপনি একটা নির্দিষ্ট অ্যামাউন্টের আপনি প্রিমেড করে, প্রি কুক করে আপনি রাখতে পারেন এবং সেখানে যেই হিসেবে অর্ডার আসবে, এই ক্ষেত্রে আপনাকে আসলে ওয়েট বেসড অর্ডারটা বেটার হবে। আপনি হয়তো বা 250 গ্রাম, 500 গ্রাম, 1 কেজি এই সিস্টেমে হচ্ছে আপনি সেল করতে পারেন। এবং এই ক্ষেত্রে আপনি মনে রাখবেন আপনি মোটামুটি আপনার যেটা কস্টিং সেটা উঠিয়ে ফেলতে পারবেন, অর্থাৎ আপনার যদি 5,000 টাকার কস্টিং হয় আপনি সেখান 10,000 টাকা সেল করতে পারবেন, অর্থাৎ 50-50 প্রফিট করা আসলে এখানে পসিবল। তো এই কনসেপ্টটা আসলে বাংলাদেশে ওইভাবে জনপ্রিয় না, তবে এটা মনে রাখবেন বাংলাদেশে আসেনি বা বাংলাদেশে এখনও কাজ করছে না বলে এই কনসেপ্টটা বাংলাদেশে কাজ করবে না, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে আপনি আপনার কাস্টমারদেরকে কীভাবে কনসেপ্টটাকে পরিবেশন করবেন এবং কীভাবে তাদেরকে রাজি করাবেন, এটা টোটালি আপনার নিজের একটা পার্সোনাল থট থেকে আসতে হবে। এবং এই জায়গাটা আপনি যদি করতে পারেন আপনার জন্য যথেষ্ট ভালো হবে। আপনি একটা জিনিস মাথায় রাখবেন, সব সময় নতুন কনসেপ্ট নিয়ে যখন কাজ করবেন অবশ্যই আপনাকে সেই কনসেপ্টটা টেস্টিং করতে হবে, এবং সেটা করার ভালো পদ্ধতি হচ্ছে একটা আপনার যে ওয়েবসাইট বা অ্যাপ যেটা নিয়ে আপনি আগাচ্ছেন সেখানে ভালোভাবে কাস্টমারদেরকে আনা এবং শুরুতেই হচ্ছে প্রোডাক্ট সেল না করে তাদের সাথে কিছু টুকটাক কিছু ইনফরমেশন ভিত্তিক সার্ভে করা। সার্ভেটা এরকম হতে পারে, কয়েকটা ফর্ম ফিল্ড হতে পারে যে এই ধরনের প্রোডাক্ট আসলে আপনি কি সেটা অ্যাকসেপ্ট করবেন কি না, আপনি সপ্তাহে কয়বার অর্ডার করবেন, আপনি কতজনের জন্য অর্ডার করবেন, এরকম কিছু সার্ভে আপনি নিতে পারেন। আপনি জানতে পারেন আপনার টার্গেট অডিয়েন্স আসলে এটাকে কীভাবে গ্রহণ করবে, তার উপরে আপনি একটা পরবর্তী
অ্যাড ক্যাম্পেইন চালাতে পারেন, যেখানে আপনার বিজনেস লঞ্চিংয়ের ডেট আপনি দেবেন এবং সেখানে তাদেরকে প্রি রেজিস্ট্রেশন করতে বলবেন। এই ধরনের কিছু করে আপনি কিন্তু এটা আগাতে পারেন। বাট যেহেতু আপনার বিজনেস, আপনি এই কনসেপ্টে একটু মাথা খাটান, ব্রেন স্টর্মিং করেন এবং সেটা করে আশা করি আপনি এখানে ভালো ফলাফল পাবেন। এবং এক্ষেত্রেও আপনার আসলে বিজনেসের বাজেটটা, মার্কেটিং বাজেটটাই ক্রুশাল হয়ে যাবে, যে ঠিক কত টাকা মার্কেটিং বাজেট করে আপনি আগাবেন। আপনার কাছে মনে হতে পারে জাস্ট অনলি রেডি কুক মাংস কিংবা রেডি কুক মাছ নিয়ে কাজ করছি, সেক্ষেত্রে আমি কেন এত টাকা ইনভেস্ট করব। দেখেন, আপনার যদি ঠিকমতো সেল করতে পারেন, আপনি দৈনিক যদি 10 কেজি মাংস সেল করতে পারেন, সেক্ষেত্রে ব্যাপারটা এরকম আসবে, অর্থাৎ কোনো একটা টাইমে, সার্টেন একটা টাইমে আপনার বিজনেসে একটা স্টেজে গিয়ে আপনি যদি 10 কেজি সেল করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু মোটামুটি আপনি বলা যেতে পারে 14,000 টাকার সেল করছেন, যেখানে 7,000 টাকা প্রফিট আপনার করা পসিবল, দৈনিক প্রফিট। সো বিজনেসটা, আইডিয়াটা কিন্তু একদম ফেলে দেওয়ার মতো না। 7,000 টাকা দৈনিক প্রফিট করা অনেক বড় রকমের কিছু। এবং অফকোর্স নট এটা শুধুমাত্র প্রফিট, আপনার শুধু এখানে এই কস্টিংয়ে যাচ্ছে না, আপনি সব কিছু বাদ দিয়েও যদি দৈনিক এখান থেকে 2,000 টাকা প্রফিট রাখতে পারেন, আপনার তারপরও কিন্তু এই বিজনেসটা যথেষ্ট একটা লুক্রেটিভ বিজনেস। তো যেই বিজনেসটা লুক্রেটিভ সেটার পেছনে আপনি ইনভেস্ট করতেই পারেন। এরপরে আমি বলবো রেডি টু কুক মাছ। এর আগে আমি বলেছিলাম যে রেডি কুকড মাছ এবং মাংসের কথা, এটা একটু ডিফারেন্ট কনসেপ্ট বাট কাছাকাছি। সেটা হচ্ছে রেডি টু কুক, অর্থাৎ আপনার প্রসেসড ফিশ নিয়ে আপনি বিজনেস করতে পারেন, একদম ধোয়া কোটা মাছ নিয়ে আপনি বিজনেস করতে পারেন। এই বিজনেসের জন্য আপনার আসলে বাজেটটা হয়তোবা 50-এর আশপাশেই টোটালি হয়ে যাবে, ওয়েবসাইট এবং আপনার মার্কেটিং সহ। আপনার কিন্তু এখানেও কোনো ধরনের স্টক মেনটেন করতে হবে না। অর্ডারের পরে আপনি হয়তোবা পরের দিন সকালে মাছের বাজারে গিয়ে সেই মাছগুলো, ভালো মানের মাছ কিনে আপনি সেগুলো বাজারেই কিছু টাকা খরচ করে আপনি কোটাতে পারছেন, এবং বাসায় নিয়ে এসে সেগুলো ধুয়ে ভালোভাবে প্রসেস করে পলিতে প্যাকেট করে, এবং সেই প্যাকে পারলে আপনার ব্র্যান্ডেড একটা স্টিকার মেরে আপনি ক্লায়েন্টের কাছে ডেলিভার করতে পারছেন। এবং যেহেতু এটা পচনশীল দ্রব্য, কম সময়ের মধ্যে ডেলিভারি করতে হবে, ফ্রোজেন বক্সের মাধ্যমে এটা ডেলিভারি করতে পারেন। এবং এই ডেলিভারিটার ক্ষেত্রে অবশ্যই নিজস্ব ডেলিভারি ম্যান থাকা বাঞ্ছনীয়, শুরুতে আপনি নিজেই হয়তোবা কাজটা করতে পারেন। এভাবে করলে সবচেয়ে বড় কথা মনে রাখবেন, যাদের হচ্ছে কোনো ধরনের ঝক্কি ঝামেলা চাচ্ছেন না, কিংবা যারা একটু শৌখিন, যারা কম সময়ের মধ্যে ভালো কিছু চাচ্ছেন, তারা কিন্তু এই ধরনের আপনার রেডি প্রসেসড আইটেমগুলো খুবই তাদের কাছে চাহিদা হবে। অনেকেই আছেন কর্মজীবী মহিলা কিংবা কর্মজীবী পুরুষ, অনেকেই দেখা যাচ্ছে নিজে রান্না করেন, সেক্ষেত্রে মাছ কোটা ধোয়া এটা একটা টাফ ব্যাপার হয়ে যায়। এবং সব মহিলারাই যে বর্তমান সময়ে মাছ কুটতে পারেন তা কিন্তু নয়, এটা একটা লুক্রিয়েটিভ বিজনেস মডেল। এটা যেমন মোটামুটি উচ্চবিত্তদের মধ্যে জনপ্রিয় হবার যথেষ্ট সম্ভাবনা আছে, এবং এটা একটা প্রুভেন মেথড, অর্থাৎ এই ধরনের বিজনেস অলরেডি রানিং। তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু এখানে ভালো একটা কিছু যদি কাস্টমার সাপোর্ট এবং ভালোভাবে আপনি আগাতে পারেন, আপনার জন্য এখানে ভালো একটা চাঙ্ক আপনার জন্য আছে, আপনি এখানে ভালো একটা প্রফিট করার সুযোগ আছে। যেহেতু এটা মোটামুটি একটা প্রি প্রসেসড সিস্টেম, সেই ক্ষেত্রে আপনার এখানের প্রফিট মডেলটা মোটামুটি প্রায় 40-50% পর্যন্ত করা সম্ভব, অনেক ক্ষেত্রে তারও বেশি। তো এই জায়গাটা আপনি কিন্তু আসলে খুব সহজে শুরু করতে পারেন। তো এই ছিল প্রথম পার্ট। আসলে এখানে অনেকগুলো কনসেপ্ট এবং সব কিছু নিয়ে যেহেতু খুব ডিটেলসে আলাপ করা হচ্ছে, আমাদের 20টা পয়েন্ট বলতে আসলে যথেষ্ট সময় লাগবে। ভিডিওটির দ্বিতীয় পার্ট দেখার জন্য অপেক্ষা করুন। ভিডিওটির দ্বিতীয় পার্ট আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দিচ্ছি, আপনারা দ্বিতীয় পার্ট দেখতে পারেন। এবং এর বাইরে আপনারা যদি ভিডিওটিকে আসলে কার্যকর মনে হয়, অবশ্যই লাইক করে আপনার পরিচিত কারোর সাথে শেয়ার করতে পারেন, কিংবা আপনার ফেসবুক প্রোফাইলেও শেয়ার করতে পারেন। এছাড়া যদি মনে হয় আসলে এই ধরনের ভিডিওগুলো আপনাদের আসলে খুবই দরকার, সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর সেই সাথে আপনাদের যদি কোনো ধরনের ওয়েবসাইট কিংবা অ্যাপ নিয়ে কোনো প্রয়োজন হয়, বা এই ধরনের বিজনেস নিয়ে আপনারা আগাতে চাচ্ছেন, সেক্ষেত্রে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন 01946366448 এই নাম্বারে। এছাড়া ভিজিট করতে পারেন walibidi.com। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।